দিকে টিপটাপ টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এই একটা সুন্দর ওয়েদারের সঙ্গে তোমাদেরকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। ওই যে আজকে আর সকাল থেকে শুরু হয়নি, কারণ নানান ধরনের ব্যস্ততার মধ্যে সকাল থেকে আজকে শুরু করা হয়নি, তো এখনই শুরু করলাম। আমরা একটা শুনেছিলাম বিভিন্ন সব আওয়াজ হচ্ছিল, এবার আমি উড়ে চলে যেতে পারি, তখন তোমরা ধরে নিয়ে এসো আমাকে, ঠিক আছে? দেখো দেখো ঝড়ে আমাদের আওয়াজে ঘুম ভেঙে গেল, মনে হচ্ছে একটু কথা সুইচ দিয়েছি চলছে, কিন্তু আদৌ তা নটা হাওয়াতে এমনি ঘুরছে আর বিচ্ছিরি একটা আওয়াজ, ওই যে তার জন্য আমাদের ঘুম সবাই ভেঙে গেল। ভেঙে পড়ে যাবে, এটা ভেঙে মাথায় পড়ে গেলে খুবই সমস্যা হবে, জানি না কি হয়েছে। দেখো দেখো তোমরা ফিল করতে পারছো কি কি অবস্থা হচ্ছে, এই দেখো চেয়ার, দেখো পেতে সমস্ত কিছু। মা তুমি যেন উড়ে চলে যাও না চেয়ার পেতে সঙ্গে, এই মাত্র এখানে বৈশাখে খাচ্ছিল, এই যে এখানে কোথায় গেল বৈশাখে, বাবা। আর এই যে মহারানী বসে পড়েছেন এখানে, আর এখন কটা বাজছে, এখন তো কারেন্ট চলে গেছে তাই ঘড়িটা দেখাতে পাচ্ছি না, এখন বাজছে হচ্ছে 4:45। দেখো না এত হাওয়া দিচ্ছে, মানে হাওয়া ঠিক অ্যাকচুয়ালি নয়, এই যে এই যে ও মা বুনু গাইবার দেখো কি করেছে, কি যে হচ্ছে উল্কাপাত। তো বন্ধুরা দেখো আমি এই গাছগুলো কিনে, কি সুন্দর সুন্দর গাছ দেখো, কালকে আমরা শপিং এ গেছিলাম না, তো এইগুলো আমাদের শপিং এর দেখো ইনক্লুড আছে। গোলাপি টগর, এই একটা আছে এক ধরনের, মানে নয়নতারার মতো, বৃষ্টি পড়ছে আমি ভিজে যাচ্ছি। আর এই গাছটা আমার ছিল বারান্দায় কিন্তু এটা মরে গেছে, তার জন্য আরেকটা নিয়ে এলাম, তো আমি এটাকে কোটিং করবো কোটিং। আর এই যে এইটাও, এটাও আমাদের ব্যালকানিতে ছিল, গাছটা মরে গেছিলো, দুটো হাঁসের দুটো ছিল, একটা মরে গেছিলো, আর এই যে এই একটা এনেছি, তো এই কটাই এনেছি আপাতত। তো এই যে মা বসে পড়লো এখানে, কিন্তু এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর মা এখানে বসে পড়েছে, এখানটা একটু বৃষ্টি পাওয়া যাচ্ছে না কারণ এই যে মা আলটিমেটলি উঠে পড়লো আর পারেনি, দেখো অত দূর জল চলে এসেছে আর জাস্ট এইটুকু জায়গা বাকি আছে, বৃষ্টি এত পড়ছে, মানে এই টপ থেকে টপে দিয়ে গাছটা বসানো মাটি ছিল, তো মাটিটা বের করে এই আপাতত এই গামলাটা চাপা দিয়ে দিয়েছে, আর এই যে এনে চলে এসো চলে এসো, পরে বসাবে চলে এসো, পরে বসাবে এখন চলে এসো। তো ফ্রেন্ডস জাস্ট ফিল দ্য ওয়েদার, তোমরা ফিল করতে পারছো নাকি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ওয়েদারটা জাস্ট অসম, সঙ্গে আমার মাও অসম, যদি উড়িয়ে নিয়ে চলে যায় আমাকে আবার মাকেও ধুলো ঝেড়ে বাড়ি আনতে হবে।
বলছি মাঝে মাঝে এত দমকা একটা হাওয়া দিচ্ছে যে চলে আসতে বলছি যে শুনছে না, দেখো গাছ বসাবেই। তো এখন বাজছে সন্ধ্যে 7টা আর আমাদের ইভিনিং টিফিন মাম্মাম করে দিয়েছে ইয়াম্মি ইয়াম্মি ইপ্পি, আই লাভ ইপ্পি। আর এইখানে আছে দেখাচ্ছি, এই যে আমার মাম্মা, এটা হচ্ছে বনুর ইপ্পি আর মায়ের মুড়ি, আর এই যে এখানে আছে খুব অল্প পরিমাণ ইপ্পি, মা তো মুড়িটাই বেশি প্রেফার করে তার জন্য অল্প নিয়েছে। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা দেখো তোমাদের ফুল গাছের সঙ্গে গুড মর্নিং বললাম সবাইকে। তো এ দেখো গাছটা, এ দেখো একদমই মরা পড়া হয়ে গেছে, তার জন্য সেম গাছ একটা নিয়ে এলাম, একটা টবে আছে আর একটা টবের গাছটা মরে গেছে, তার জন্য এই গাছটা আমি এখন এর মধ্যে বসিয়ে দেবো। সকালবেলায় বসাচ্ছি, কিছু এখনো কাজকর্ম হয়নি, গাছটা বসিয়ে নিই, আবার পরে দেখা হবে তোমাদের সামনে। তো সকালবেলা তো দেখলে আমি তখন চান টান কিচ্ছু করে নিই, মানে কোনো রকমে ওই চান টান দিয়ে সকালে কাজগুলো করেছিলাম, ঘর ঝাড় দিয়ে বাসনগুলো এখান থেকে বার করে আর কাঁচা কুচি যা ছিল সব মানে সানলাইটে ডুবিয়ে দিয়ে কাজগুলো সব করেছি। তারপর মানে বাড়ি চলে যাওয়ার পর আমি বারান্দা থেকে টপটা নিয়ে এসে কাজটা করছিলাম, তখন চান টান আমার কিচ্ছু হয়নি। তো এখন অনেকক্ষণ আমার চান হয়ে গেছে আর আমার রান্না প্রায় কমপ্লিট। আজকে আমি করেছি লাউ শাক আলু পোস্ত আর এই যে বেগুন ভাজা করেছি, আর করেছি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও এই যে করেছি কুমড়োর তরকারি। তো আজকে ভাবছি একটুখানি জলখাবারের লুচি করবো, কারণ আজকে আমাদের হয়তো একদম গেস্ট আসার কথা আছে, তাই জন্য দেখো প্রচণ্ড ভাবে মেঘ করেছে, বৃষ্টি ঝিরঝির করে অলরেডি আরম্ভ হয়ে গেছে, দেখো ঝিরঝির করে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ভাবে মেঘ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার এখানে পামেলিয়া গাছটা এক গাছ ফুল ফুটেছে, দেখো পুরো এক গাছ একদম ফুল ফুটেছে এই গাছটা। আর এখানে দেখো আমি সকালবেলা যে গাছটা বসালাম, এই দেখো এটাকে আমাকে বারান্দায় আবার তুলতে হবে, এখন এখানে রেখে দিয়েছি, প্রচণ্ড কাজের চাপ আছে তার জন্য আমি বারান্দায় তুলতে পারিনি, এখন পরে যখন সময় হবে তুলে দেব। তো হাঁস তো পিঠে করে নিয়ে চললো একটা গাছ, আমি এবার দেখি, আমি এবার এই ঠাকুরের জোগাড় টোগাড়গুলো করি, পুজো টুজো করবো, তারপর আবার তোমাদের কাছে আসছি। ওই দিকে আকাশ কালো হলেও এদিকে দেখো রোদ একদম, ওই দিকটা ছিল পূর্ব দিক আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে তো মানে আকাশে মেঘের কোনো চিহ্ন নেই। তো চলো দেখি মেয়েগুলো কি করছে, এই যে একজন পরিষ্কার করতে ব্যস্ত, তো পরিষ্কার করছে, মানে এগুলো প্রতিদিনই পরিষ্কার করে আর প্রতিদিনই সেই জাকাত তাই কীভাবে যে আসছে, তবু তো এখন বৃষ্টি পড়ছে তাতেও ধুলো। আর একজন কি করছে দেখি, এই যে কি করছো, ফোন, ও ফোন ছাড়া নেই, সবসময় ফোন নিয়ে আছে। তো ওদের সব খাওয়া হয়ে গেছে, এই দেখো সব ওর বাবার, ওদের দুজনের সব খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, আমি পুজো টুজো করে খাবো। তাহলে এখন আসছি, তাহলে এখন আসছি, পরে দেখাবে আবার একে দেখে তোমরা ভিডিওটা, আমি এখন এন্ড করছি।
তো বনু এখন যাচ্ছে ও বাড়ি, কারণ ও বাড়িতে অনেক দোপাটি গাছের চারা বেরিয়েছে। তো তার জন্য মা ওকে বললো যে কয়েকটা নিয়ে আয়, এখন বৃষ্টি পড়ছে তাহলে বসিয়ে দেব, হয়ে যাবে। উত্তর ভারত বেড়াতে যাব, আদৌ যাওয়া হবে নাকি জানি না, যা করোনা বাড়ছে। ভাই কোথায়? ভাই স্টোরে। তো বনুর দোপাটি গাছের চারা নেওয়া হয়ে গেছে, এবার ও বাড়ি চলে আসছে। আমাদেরকে তো মা বললো যে বাড়িতে গেস্ট আসবে তার জন্য লুচি হবে, তো বাপি এখানে ময়দাটা মেখে রেখে দিচ্ছে। বারান্দায় নাইদের মুখ খাচ্ছে, বসার সময় নেই। আমাদের আজকে স্নান হয়ে গেছে সবাই, নিচে এসো। তো আমার গেস্ট আসবে বলেছিলাম, গেস্ট চলে এসেছে, তার জন্য হচ্ছে এখন এইমাত্র এলো বলে চা, তারপরে আবার আয়োজন আছে অন্য। রুটি ও সরি, আর আমি বেলেছি, এটা হচ্ছে এটাকেও দেখাইনি। এই কেন নিজ সাদা বাবা, কেমন লাগছে বলো? দাও দিদিকে আবার দেখো, চামচ দাও, দেখ তো এখন বাজছে সন্ধে সাতটা, আর তখন তো দেখলে গেস্ট এসেছিল, গেস্টরা অনেকক্ষণ চলে গেছে, তারপর আমরা খেয়ে দেখছি, লম্বা ঘুম দিয়ে নিয়েছি চারজনা মিলে। এরপর আমরা বেরোচ্ছি, চারজনা মিলে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, বিকজ বাপির সঙ্গে অনেক দিন বেরোনো হয় না, রোজই আমরাই বেরোই, বাপি তো সেরকম সময় পায় না, তো আজকে একটু সময় পেয়েছে, তো ভাবলাম একটু ঘুরেই আসি সবাই মিলে। তো গাড়িতে যাই, যে আবার কথা হচ্ছে।
ছিল সেগুলোও মেটে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো এখন কটা বাজছে, 12:26। তো আমরা এখনও শুতে যাইনি, এই যে এইসব কাজকর্ম করছিলাম, মানে নিচে জিনিস সব জিনিসগুলো উঠোনে ছিল, তো প্রথমে মেলা হয়েছিল, তারপর জল এলো, তুলেছি, আবার মেলেছি, আবার তুলেছি, আর মানে আমি রাগ করা দিইনি ধিৎকারে। তো এইখানে দড়ি খাটিয়ে মেলে দিলাম, কাল সকালবেলায় উঠে এসে উঠোনে বার করে দেবো, তার জন্য আর উপরে নিয়ে যাইনি। ডাইনিংটাতে দড়ি খাটিয়েছি টেম্পোরারিভাবে, দিয়ে সব মেললাম। তো এই যে মামনি ওখানে দাঁড়িয়ে আছে এক কোণে চুপটি করে, আর 12:30 বাজছে, বাবাই এতক্ষণে, এ দেখো পড়ার নেশা জেগেছে। তো তোমাদের তো এটা দেখানোই হয়নি, আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমার, এই দেখো। এই দেখো এইখানটা যে তাক আছে, এটা সুইচ বোর্ডটা আছে, এইখানটা ফাঁকা রাখা হয়েছে, আর এইখানটা হচ্ছে, এ দেখো বাবা এইখানে কটা তাক হয়েছে, এটা হচ্ছে বাবার পড়ার টেবিল, টেবিলটা ওইভাবে বন্ধ করে দিলে এটা দরজা হয়ে গেল তাকগুলোর, আবার যখন খুলবে নিয়ে বাবা এব খোলো, আবার যখন টেবিলের মতো ইউজ করবে তখন এটা এরম পেরে ওর ওপর টেবিলের মতো পড়বে। আর এই যে নিচে আছে একটা বাবু দেখো, এই যে নিচে আছে তাক দুটো, একটা মানে ইয়ে আছে, তাকগুলো অনেকগুলো আছে, তিনটে তাক আছে, এই দেখো বাবাইয়ের বই সব ঢুকিয়ে দিয়েছি, একটা তাক এখনও ফাঁকা আছে, দুটো তাক ভর্তি হয়েছে বাবাইয়ের বইয়ে, আর ওই দিকটা আছে দেখো দুটো কামরা, দুটো কামরায় তিনটে তিনটে করে তাক আছে, এই একটা কামরায় তিনটে তাক, আর এই দেখো এই একটা কামরায় আছে তিনটে তাক, তুই ওটা বন্ধ করে হাতটা সরা, দেখা যাচ্ছে না, এ দেখো তিনটে তাক আছে এখানে। তোমাদের কালকে ভালোভাবে দেখাবো, বাবাই এখানে বসে আছে বলে দেখানো যাচ্ছে না। তো ঘরটা মোটামুটি একটু বাগিয়েছি, এখনও সম্পূর্ণ বাগানো হয়নি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে, বাবার পড়ার টেবিলটা কেমন হয়েছে সেটা বলবে তোমরা। তো ঘড়িতে তো দেখলে তোমরা কটা বাজছে, তো আমরা এখনো শুতে যাইনি, নিচেই আছি, এবার যাব। ওর বাবা অনেকক্ষণ গেছে উপরে যে হাঁটছে, তো আমাদেরকে একবার ডেকেছে, আমরা এখনো যাইনি, এবার যাচ্ছি আমরা শুতে। তো নিচে থেকে আজকে গুড নাইট জানাচ্ছি তোমাদের সবাইকে, কাল আবার নতুন ভাবে সবার সকাল দেখা হবে, তো গুড নাইট, টাটা।